টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী নুসরাত জাহান কয়েক বছর আগে ডিসেম্বরেই নাকি বিয়ে সেরে ফেলেছেন। পাত্রের নাম ভিক্টর ঘোষ। কিছুদিন হলো এমনটাই শোনা যাচ্ছে টলিউড পাড়ায়, রাজ চক্রবর্তীর ছবি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ নুসরাতের। তারপর টলিউডে একের পর এক ছবি পাচ্ছিলেন নুসরাত। ছবি শুটিংয়ের জন্য তাকে বিদেশ যেতে হতো, তখন থেকেই নাকি ভিক্টরের সঙ্গে তার পরিচয়। জামশেদপুরের ছেলে ভিক্টর সিভিল অ্যাভিয়েশনে চাকরি করে, সূত্র জানায় ওরা বিবাহিত। ব্যক্তিগত ও পেশাগত কারণে নুসরাত সবার সামনে বিয়ের কথা স্বীকার করে না, কিন্তু ওদের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুরা বিয়ের কথা জানে। এমনকি নুসরাতের বুকে ভিক্টরের নামে একটি ট্যাটুও রয়েছে। বিয়ের পর থেকে নাকি নুসরাত ও ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন। নুসরাত ও ভিক্টরকে যারা কাছ থেকে চেনে তাদের মনে ওরা দুজনেই খুব সাপোর্টিভ। একদিকে যেমন নুসরাতের ফিল্ম নিয়ে মতামত জানান ভিক্টর, তেমনি ভিক্টরের রেস্তোরাঁর ব্যবসা সাপোর্ট করেন নুসরাত। সবার কাছে ভিক্টরকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেন নুসরাত। ভিক্টরও তার ফেসবুক স্ট্যাটাসে লিখে রেখেছেন ইন এ রিলেশনশিপ, কিন্তু বিয়ের কথা অস্বীকার করেন নুসরাত। সবাইকে তিনি একটাই কথা বলেন, তারা খুব শিগগিরই বিয়ে করবেন, আর যখন বিয়ে করবেন তখন সবাইকে জানিয়েই করবেন, এখন যেন গুজবে কান না দেওয়া হয়।